হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল ভূতের গপ্পের ঠিক। আজকে নিয়ে এসেছি আপনাদের জন্য কালী পুজো স্পেশাল রাজবাড়ির বৌরানী। জামুনী দিঘির পাড়ে খড়কি নামক এক গ্রামে থাকত মিলি আর তার পরিবার। পরিবার বলতে শুধু মিলি আর তার বাবা, আর কেউই নেই তাদের তিন কুলে। মিলি তার বাবা জগন্নাথ দেবের একমাত্র কন্যা সন্তান। মা নেই, ভাই বোন আত্মীয় স্বজন কাউকে সে কখনো দেখেনি। ছোট্ট থেকেই বাবার শাসনে বড় হয়ে আজ 17 পূর্ণ হলো তার। ছোট্ট গোলগাল মুখ, গায়ের রং দুধে আলতা, গোল ভাষা ভাষা দুটি চোখ দিয়ে যেন সে কত কি বলতে চায়। ছোট থেকে একাই বড় হয়েছে মিলি। কোনোদিনও কোনো বন্ধু ছিল না তার, বা কোনো বন্ধু হতে দেয়নি তার। অদ্ভুত ব্যাপারটা হলো যে মিলির বাবা মিলির সাথে কাউকে মিশতে দিতেন না, গ্রামের সবার থেকে তাকে দূরে সরিয়ে রাখতেন। এরমভাবেই বড় হয়ে উঠেছে মিলি। সেদিন ছিল তার জন্মদিন। সকাল সকাল মিলি উঠে তার বাবাকে প্রণাম জানিয়ে একটু পায়েস বানিয়ে নিয়ে আসে তার জন্য। সে কোনোদিনও কিছু আশা করেনি জীবনে কারোর কাছে। তার বাবাই তার জন্য সবই ছিলেন। তার বাবা তাকে ছোট থেকে ভালোবেসে যা দিত সে খুশি মনে তাই মেনে নিত। মিলির বাবা তার মেয়ের হাতের পায়েস খেয়ে তার জন্মদিনের উদ্দেশ্যে একটা সুন্দর লাল শাড়ি তাকে উপহার দেয় আর বলে, মিলিমা, আজ বৈকালে এই শাড়িটা তুমি পরো। মিলি আজ অবধি সব কথাই মেনে নিয়েছে তার বাবার, কিন্তু আজ যেন সে খুশি না। যেন অনেক কথা জমে আছে তার মনে, যেটা আজ সে প্রকাশ করতে চায়। নিজের মনের সব প্রশ্নগুলোর উত্তর জানতে চায়। শাড়িটা হাতে নিয়ে মিলি গোল গোল চোখ পাকিয়ে তার বাবার দিকে ভ্রুকুটি কুচকে তাকিয়ে বলে, আমার এ শাড়ি চাইনি বাপু। আরও কিছু বলতে গিয়েও যেন সে চুপ করে যায়, আর শাড়িটা কোনো রকম বগল দাবা করে নিজের ঘরের দিকে চলে যায়। জন্মদিনের বিকেল, বাজে তখন সন্ধে 6টা। হঠাৎ দরজায় টোকা পড়াতে মিলির বাবা তার চাকর ঝিনুককে দরজা খুলতে আদেশ করেন। মিলি ঘরের ভেতর থেকেই শুনতে পায় তার বাবা কাদের যেন আতিথেয়তা করে ঘরে ডেকে আনলেন। কিছুক্ষণেই ঝিনুক এসে হাজির হয় মিলির ঘরে। মিলিকে সাজিয়ে গুজিয়ে নিয়ে যাওয়ার নির্দেশ পেয়েছে সে। সেই লাল শাড়ি পরে মিলি মাথায় ঘোমটা টেনে বেরিয়ে আসে। দেখে অনেকগুলো মানুষজন তাদের বৈঠকখানায় যেন তারই অপেক্ষায় বসে আছেন। এক ঝলক সে মুখ তুলে তাকিয়ে দেখে যে সবাই কালো জামা কাপড় পরে আছে। কেউ কালো পাঞ্জাবি, কেউ কালো শাড়ি, বা কেউ কালো রঙের ধুতি পরে। ঝিনুক মিলিকে নিয়ে এক বয়স্ক মহিলার পাশে বসায়। মহিলাটিকে দেখে মিলি একটু ভয় পেয়ে সিটকে বসে। মহিলাটি পরে আছে একটা লাল পার কালো শাড়ি, মাথায় একটা বড় লাল টিপ, চোখে মোটা করে কাজল আঁকাদার, আর লাল রাঙা ঠোঁটে একটু মুচকি হাসি দেয় মিলিকে দেখে। সবাই চুপচাপ মিলির দিকেই কিছুক্ষণ তাকিয়ে থাকে। হঠাৎ বয়স্ক মহিলাটি বলে ওঠে, এমএ আমাদেরই, লগ্ন দেখে তারিখ জানিয়ে দেব, সময় চলে আসবেন মেয়েকে নিয়ে, কেমন? এই বলেই সেই মহিলা হাত জোর করে নমস্কার করে কিছু না খেয়ে দিয়ে বেরিয়ে চলে গেলেন। অদ্ভুত, মিলির বাবাও তো তাদেরকে কিছু জলপান পরিবেশ করলেন না। মিলির ব্যাপারটা খুবই সন্দেহজনক লাগলো। তারা চলে যেতেই মিলি আর চুপ না থেকে তার ঘুমটা খুলে দিয়ে তার বাবাকে জিজ্ঞেস করে যে এরা কারা, কেনই বা এসেছিল এরা তাদের বাড়িতে, কি চায়, মিলিকেই বা লাল শাড়ি পরিয়ে তাদের সামনেই বা কেন আনা হয়েছিল।
জগন্নাথবাবু কিছুক্ষণ চুপ করে মাথা নিচু করে মিলির সব প্রশ্নগুলো শুনলেন। তার জবাবে তিনি বললেন, মিলিমা, আজ অবধি তোকে আমি আজকের এই দিনটার জন্যই অক্ষত রাখার চেষ্টা করেছি। এনারা ধারাগিরি নামক এক গ্রামের বাসিন্দা, সেখানকার বড় বংশের রানীমা কালিন্দি এসেছিলেন আমাদের বাড়িতে, বাকিরাও সবাই তারই পরিবারের। তার ছেলের সাথে তোর বিবাহ অনেক ছোটবেলায় পাকা হয়ে গেছিল, তুই কালী পুজোর দিন জন্মেছিলিস, তাই তোকে ওরা নিজের বাড়ির পৌরাণী করতে চায়। মিলি আর কোনো কথা না বলে চুপচাপ তার বাবার কথা শুনতে থাকে। মিলির বাবা আরো বলেন যে, পরের অমাবস্যার রাতেই তোদের বিয়ের লগ্ন পড়বে হয়তো, তারা খুবই বড় মানুষ, উচ্চ বংশ, তার থেকেও বড় কথা খুবই সঙ্গীন মানুষ, তাদের কথার অমাত করার ক্ষমতা কারোর নেই। তুই এই বাড়ির পৌরাণী হয়ে যাবি, তাই তোকে অক্ষত রাখার আদেশ ছিল, সবার চোখের থেকে বাঁচিয়ে আলাদা রাখার নির্দেশ ছিল। মিলি কিছু বুঝতে পারে আর তাই সে জিজ্ঞেস করে ওঠে, কিন্তু বাবা, অমাবস্যাতে তো মানুষের বিয়ে হয় না, তুমি কি তোমার হবু জামাইকে দেখেছো? প্রশ্নটা শুনে মিলির বাবার মুখে একটা অদ্ভুত ভয় ফুটে ওঠে। মিলির প্রশ্নের উত্তর সে দিতে চায়নি সেদিন, কিন্তু আর কোনো কিছু চেপে রাখার উপায় ছিল না। ঠোঁট কাঁপতে কাঁপতে সে বলে, তোর বরের দেহ এই পৃথিবীতে নেই মা, তোমার আত্মার সাথে এই তোর বিবাহ হবে। কথাটা শুনে মিলির মাথায় যেন বাজ পড়ে। তার এক মুহূর্তের জন্য মনে হয় যে সে পালিয়ে যাবে সেখান থেকে, সবার থেকে অনেক দূরে, কিন্তু এক পাও যে সে নড়তে পারল না, যেন কেউ বেঁধে রেখেছে তার হাত পা। মাটিটা যেন খুবই নরম মনে হলো তার, একটু নড়লেই সে ঢুকে যাবে মাটির ভেতরে। স্তম্ভিত হয়ে সেখানেই দাঁড়িয়ে রইল মিলি। সেই দিনের পর থেকে মিলি যেন কেমন হয়ে উঠেছিল, খাওয়া দাওয়া করতো না, কারোর সাথে কথা বলতো না, সারা দিন চুপচাপ নিজের ঘরেই বন্ধ থাকত। এক শীতের রাতে ডাকে চিঠি আসে। জগন্নাথদেব চিঠি খুলে দেখেন বড় বংশের কালিন্দী রানীমা লিখে পাঠিয়েছেন যে রাজ্য সাজ আরম্ভ হয়ে গেছে, সবার জন্য তিনি সজ্জীকরণ পাঠিয়েছেন। পুরোহিত মশাই জানিয়েছেন যে আগামী 13ই কার্তিকের অমাবস্যা রাতে বিবাহ লগ্ন বেরিয়েছে। এটাও জানিয়েছে যে পালকি করেই যেন তার বৌরানীকে নিয়ে আসা হয়, আর কোনো মতেই কেউ যেন না তার মুখ দর্শন করে। জগন্নাথবাবু চিঠির দিকে এক দৃষ্টে তাকিয়ে থাকলেন কিছুক্ষণ, চোখের জল গড়িয়ে দুফোঁটা চিঠির ওপর পড়ল। যতই হোক, তার একমাত্র সন্তান মিলি, ছোট থেকে তাকে মানুষ করেছেন সে, কি করেই বা এমন একটা বাড়িতে তার অপদেবতার সাথে বিবাহ দিতে পারেন? কি হবে মিলির তারপর? সে তো হয়তো আর কখনো তার মেয়ের মুখ দেখতে পাবেন না। এই সব ভেবেই কাটতে থাকে তাদের দিন, আর আসে 13ই কার্তিকের অমাবস্যার রাত। মিলিকে সাজিয়ে গুজিয়ে রাজবাড়ির পালকিতে তুলে দেয় তার বাবা। চিঠি অনুযায়ী তার মুখ কেউ দেখেনি। মিলিও যেন জীবন্ত লাশ হয়ে উঠেছিল, তার কোনো রকম দুঃখ কষ্টর অনুভূতি ছিল না, কিন্তু একটু হলেও কোথাও একটা তার মনে আশা ছিল যে তার বাবা তাকে এই অমানসিক বিবাহ থেকে মুক্তি দেবেন। কিন্তু পালকিতে উঠে সে আশাও মাটিতে মিশে গেল।
গ্রাম ছাড়িয়ে অনেক দূর এগিয়ে গেছে পালকি। পাহাড়ে আঁকা বাঁকা দুর্গম পথ দিয়ে দৌড়ে চলেছে। জঙ্গলের পাশ দিয়ে খুলখুল করে বয়ে চলেছে জামুনি ঝর্ণার জল। মিলি একবার করে ঘোমটা তুলে চারিপাশটা দেখার চেষ্টা করে। অনেকক্ষণ পথ চলার পর সে শুনতে পায় দূরে কোথাও যেন ঢাক বাজছে। পালকিটা আরেকটু এগোতেই সে আবছা আলোয় দেখে কালোই রাঙা রাস চলছে। কিছুক্ষণই পালকি নির্দিষ্ট স্থানে গিয়ে পৌঁছয়। পালকি মাটিতে থাকার সাথে সাথেই কিছু মহিলা কালো শাড়ি পরে এসে মিলির মুখটা ভালো করে ঢাকা দিয়ে তাকে বাইরে নিয়ে আসে। মিলি বাইরে বেরিয়ে দেখে চারিপাশে কেউ কোথাও নেই। কালিন্দী রানীমা সামনে দাঁড়িয়ে তার অপেক্ষা করছে। রানীমা মিলিকে হোমচক্রের সামনে বসতে আদেশ করলেন। মিলির মনে হলো সে যেন বাধ্য এটা করতে, কেউ তাকে বাঁচাতে পারবে না এই পৈশাচিক বিবাহ থেকে। পুরোহিত মশাই মিলিকে চোখ বন্ধ রাখার আদেশ দিলেন যতক্ষণ না এই বিবাহ সম্পন্ন হচ্ছে। মিলি পুরোহিত মশাইয়ের কথা অনুযায়ী নিজের চোখ বন্ধ করে বসে থাকে। তার যেন এক অদ্ভুত অনুভূতি হচ্ছে, খুব অস্বস্তি করছে তার, তাও সেই চোখটি টিপে চুপচাপ বসে রইল। হঠাৎ কানের পাশে কান্নার আওয়াজে আর থাকতে না পেরে মিলি চোখ খুলে দেখে শয়ে শয়ে কালো শাড়ি পরে মহিলারা বসে আছে তার চারিপাশে, কিন্তু তাদের মাথা নেই। এখানেই শেষ করছি আজকের আমাদের প্রথম পর্ব রাজবাড়ি বৌরানীর। আবার আসবো দ্বিতীয় পর্ব নিয়ে, তার জন্য শুনতে থাকতে হবে ভূতের গপ্পের ঠিক। আজ আসি ভূতের।